আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে প্রফেশনালি গেম খেলে অর্থ ইনকাম করা যায়। সাধারণত আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখব যেখানে বিভিন্ন ছোটোখাটো ভিডিও গেম খেলে ইনকামের কথা বলা হয় এবং বলা হয় যে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, দিনে আপনি 50-60 টাকা ইনকাম করতে পারবেন, এটসেট্রা এটসেট্রা। কিন্তু দিনে 50-60 টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিয়ে এই যে টিউটোরিয়ালগুলো দেখায়, এগুলো করে আসলে পেটে ভাত জুটবে না বা এগুলো করে প্রফেশন হয় না। কিভাবে প্রফেশনালি গেম খেলে ইনকাম করতে পারেন সে ব্যাপারে আজকে আপনাকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো বা এই পেশায় আপনি নিজেকে সম্পৃক্ত করে একটা ভালো ইনকামের ব্যবস্থা করতে পারবেন। তো এই প্রফেশনে আসার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি যদি এই পেশায় আসতে চান তাহলে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা, তাই না? আমরা যে পেশার সাথেই সম্পৃক্ত হই সেখানে মূল উদ্দেশ্য থাকে ইনকাম করা। তো ইনকাম করব, আমি গেম খেলবো, গেম খেললে কি আমাকে টাকা দিবে? দেখুন, আমরা অনলাইনে অনেক সময় এরকমটাই ভাবি যে মাউস অথবা কিবোর্ডে টেপাটেপি করলেই টাকা ইনকাম হয়। আসলে ব্যাপারটা এমন সোজা না। আপনি অফলাইনে সচরাচর আমরা যে ধরনের কাজ করি সে ধরনের কাজ করে মানুষের পকেট থেকে টাকা আনা কতটা কষ্ট আপনি অবশ্যই বুঝতে পারেন। যে বেচারা মাটি কাটে সে সারাদিন পরিশ্রম করার পর 500-600 টাকা ইনকাম করতে পারে। ঠিক তেমনিভাবে আপনি যে কোনো পেশার সাথে কম্পেয়ার করেন, প্রত্যেকটা পেশাতেই ইনকাম করতে হলে আপনাকে কষ্ট করতে হবে, আমাকে কষ্ট করতে হবে, তাছাড়া ইনকাম করা যাবে না। অনলাইনেও ব্যাপারটা ঠিক একই রকম, এখানেও আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি আমি এখান থেকে ইনকাম করতে পারবো না। তো আমি যেটাই করি সেখানে ইনকাম করতে হলে আমাকে যে টাকা দেবে তার অবশ্যই কোনো না কোনো লাভ থাকতে হবে, তার যদি কোনো লাভ না থাকে সে কিন্তু আমাকে টাকা দেবে না। ব্যাপারটা এমনই, অনলাইনে ভিডিও গেম খেলেন অথবা অনলাইনে আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা ডেভেলপিং করেন অথবা ভিডিওগ্রাফি করেন, যেটাই করেন আপনি যার জন্য কাজ করছেন তার যদি কোনো লাভ থাকে তাহলে আপনাকে সেখান থেকে লাভের অংশ আপনাকে দেবে এবং তখনই আপনার ইনকাম হবে। ভিডিও গেম খেলার ক্ষেত্রেও ঠিক একই রকম, আপনি যেই বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া, 50-60 টাকা করে পেমেন্ট নেওয়া এই ব্যাপারগুলো বলে, সেখানে যেই অ্যাপ দিয়ে আপনি গেম খেলছেন সেই অ্যাপের মালিকের লাভ হচ্ছে, তারপরে আপনি সেখান থেকে একটা অংশ পাচ্ছেন। কিন্তু এগুলো করে আপনি দেখবেন যে একটা গেম খেলে, মানে ছোটোখাটো যে গেমগুলোর কথা বলা হয় সেগুলো গেম খেলে আপনি দিনে হয়তো সর্বোচ্চ 5-10 টাকা ইনকাম করতে পারবেন। আপনি ভাবুন, সারাদিন খেলার পর আপনি যদি 10 টাকা পান আর এই 10 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? এভাবে আপনার 6 মাস চলে যাবে, 1 বছর চলে যাবে, আপনার কোনো উন্নতি হবে না। তাই এই ধরনের ছোটোখাটো ভিডিও গেম খেলে ইনকাম করার যে পদ্ধতিগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা বিভিন্ন পোস্টে, আর্টিকেলে, ওয়েবসাইটে দেখায়, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করেন। আমি আজকে একদম প্রফেশনাল গেম খেলে কীভাবে ইনকাম করা যায় তার সঠিক পদ্ধতিটা আপনাকে বলে দেবো। এটা অ্যাপ্লাই করলে আপনি আশা রাখা যায় অবশ্যই গেমিং করেও অনেক ইনকাম করতে পারবেন। তো গেমিং করে ইনকাম করা যায় কি না সেটার আগে একটা উদাহরণ দিয়ে নেই। আপনি ইউটিউব চ্যানেল যত রয়েছে সারা বিশ্বব্যাপী তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটা চ্যানেল হচ্ছে, একটা হচ্ছে টি সিরিজ আর একটা হচ্ছে পিউডিপাই। এই দুইটা ইউটিউব চ্যানেল হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল। তো টি সিরিজ হচ্ছে একটা বিশাল বড় কোম্পানি যারা মিউজিক নিয়ে কাজ করে, ফিল্ম নিয়ে কাজ করে সেটা। কিন্তু পিউডিপাই নামের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে উনি আসলে ভিডিও গেমিং করে। ভিডিও গেমিং করে সারা বিশ্বের জনপ্রিয় ইউটিউব চ্যানেল যদি হওয়া যায় তাহলে আপনি ভাবেন সেখান থেকে কত ইনকাম করা সম্ভব। একটা আর্টিকেল থেকে পড়লাম সেখানে প্রায় উনি প্রতি মাসে $5 লক্ষ ইনকাম করছে ভিডিও গেম করে। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, ইন্ডিয়ার প্রেক্ষাপটে আসলে এত বেশি ইনকাম করা সম্ভব না হলেও আমরা মান্থলি $100-200 ইনকাম করতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদেরকে অনেক সাধনা, তপস্যা, অনেক অনুশীলন পেরিয়ে তারপরে আসতে হবে, তারপর সেখান থেকে এত টাকা ইনকাম সম্ভব হবে। আচ্ছা যাই হোক, এবারে মূল কথা বলি, গেমিং করে ইনকাম করার ক্ষেত্রে আসলে আমি এখানে 6টা লিস্ট করেছি। প্রথমটা হচ্ছে গেমিং ইউটিউবার। যাই হোক, প্রথমে বলি গেমিং ইউটিউবার আসলে কি। আপনি যদি ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করেন, গেমের জন্য কিন্তু ইউটিউবে আলাদা একটা সেকশনই করে দেওয়া হয়েছে, আলাদা একটা ট্যাব রয়েছে যেখানে শুধুমাত্র গেম ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে গেমিং ইউটিউবাররা আসলে কি করে, গেমিং ইউটিউবাররা আসলে একটা ভালো মানের কম্পিউটার অথবা মোবাইল দিয়ে গেম খেলায়
এবং সেটাকে লাইভ স্ট্রিম করে, লাইভ স্ট্রিম করে সেটা আসলে সরাসরি সম্প্রচার করে সেখান থেকে ভিউ আনার চেষ্টা করে, এনে এটা এখান থেকে ইউটিউব ভিডিওগুলোকে মনিটাইজ করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, এবং সেখান থেকে ইনকাম হয়। যেহেতু ইউটিউব ভিডিওতে প্রচুর ভিউ হয়, সেহেতু এখান থেকে অল্প দিনেই প্রচুর সাবস্ক্রাইবার, ভিউ ইত্যাদি অর্জন করা যায়, এবং তার ফলে ইনকামটাও খুব তাড়াতাড়ি চলে আসে। এখানে আরও কিছু কাজ রয়েছে লাইভ স্ট্রিমের পাশাপাশি ইউটিউব ভিডিও তৈরি করার ক্ষেত্রে, তা হচ্ছে কিছু কিছু জনপ্রিয় ভিডিও গেম রয়েছে, সেগুলোতে কিছু কিছু লেভেল থেকে খুব কঠিন, এই কঠিন লেভেলগুলো কীভাবে পার করবেন সেটা সম্পর্কে আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন, যেটার মাধ্যমে অনেকেই আপনার ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওগুলো দেখতে পারবে। তারপরে ধাপটা হচ্ছে আপনি চাইলে ইউটিউব ভিডিও তৈরি করার সময় কমেন্ট্রি করতে পারেন অথবা ধারাভাষ্য করতে পারেন। ধারাভাষ্য করার ক্ষেত্রে অবশ্যই হাস্যরসের উপস্থিতি থাকতে হবে, যদি ভালো হাস্যরসের উপস্থিতি রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি ইউটিউবে যারা গেমার রয়েছে যারা ভালো কমেন্ট্রি করতে পারে তাদের কাছ থেকে আপনি তাদেরকে ফলো করতে পারেন, ফলো করে তাদের কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এরপরের উপায়টা হচ্ছে ভিডিও গেম রিভিউ করা। অনেক ভিডিও গেম রয়েছে যেগুলো নতুন নতুন মার্কেটে আসে, সেই মার্কেটে আসা গেমগুলোকে আপনি রিভিউ করতে পারেন, রিভিউ করলে সেখান থেকেও আপনি প্রচুর ভিউ পাবেন। এটা হচ্ছে প্রথম উপায় ইউটিউবারে, গেমিং ইউটিউবার হয়ে ইনকাম করার, যেটা আসলে প্রফেশনালি অনেকেই করছে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়া, সারা বিশ্বব্যাপী বর্তমানে গেমিং ইউটিউবার একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। তো আপনি এই ধরনের প্রফেশনের সাথে সম্পৃক্ত হয়ে ভিডিও গেম খেলে কিন্তু ইনকাম করতে পারবেন। তারপরের উপায় হচ্ছে গেমিং বা গেমিং ব্লগ বা গেমিং ওয়েবসাইট। যেহেতু বর্তমানে গেমিং একটা ভালো প্রফেশন হয়ে দাঁড়াচ্ছে, সেহেতু আচ্ছা এরপরের উপায়টা হচ্ছে গেমিং ব্লগ অথবা গেমিং ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা। গেমিং ব্লগে সাধারণত কীভাবে গেম খেলতে হয়, হ্যাঁ, বিভিন্ন নতুন নতুন গেমের নিউজ, তারপরে বিভিন্ন নতুন নতুন স্টেপ কীভাবে পার করতে হয়, ভিডিও গেমের রিভিউ লেখা, নিউজ লেখা, হ্যাঁ, রিভিউ দেওয়া, এই ধরনের কাজ করে, এই ধরনের লেখালেখি করেও কিন্তু একটা ভালো ইনকাম করা সম্ভব এই ভিডিও গেমের, এই ভিডিও গেমের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন অথবা ভিডিও গেম সম্পর্কে যদি আপনার ভালো আসক্তি থাকে। এগুলো দ্বিতীয় উপায়। তৃতীয় আরেকটা উপায় হচ্ছে টুইচে ভিডিও আপলোড করা। আমরা সাধারণত আমরা বাংলাদেশিরা শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক এই দুইটা বিষয়কেও খুব ভালো করে চিনি, এর বাইরে আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো আসলে আমাদের বাংলাদেশে তেমন একটা জনপ্রিয় নয়। টুইচ হচ্ছে ভিডিও গেম আপলোডের একটা জনপ্রিয় ওয়েবসাইট, যেটা সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট, যেখানে শুধুমাত্র ভিডিও গেম আপলোড করা হয়। এই টুইচে যদি আপনি ভিডিও গেম আপলোড করতে পারেন সেক্ষেত্রে অল্প দিনের মধ্যে আপনি বিশ্বের জনপ্রিয় প্রো লেভেলের ভিডিও গেমারদের সাথে আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেক বেশি রিকমেন্ডেশন থাকে, অনেক বেশি শর্ত থাকে, তবে টুইচের ক্ষেত্রে এত বেশি শর্ত নয়, এত বেশি শর্ত নেই। এখানে মাত্র 500 মিনিট ওয়াচ টাইম, 60টা ভিডিও আপলোড করলে এবং 50 জন ফলোয়ার থাকলে আপনি এটাকে মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন। এর পরের উপায়টা হচ্ছে গেমিং টুর্নামেন্ট। গেমিং টুর্নামেন্টের আয়োজন করা হয় অনেক সময় অনলাইনে, আবার অনেক সময় অফলাইনেও, বিভিন্ন সাইবার ক্যাফেতে গেমিং টুর্নামেন্টের আয়োজন করার প্রচলন দেখা যায় বর্তমানে। তো গেমিং টুর্নামেন্ট দুইভাবে যেহেতু করা যায়, সেহেতু আপনি অনলাইনে যদি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাকে অনলাইনে টিকিট কেটে সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে, আর অফলাইনে করতে চাইলে অফলাইনে যেখানে যেখানে টুর্নামেন্টের আয়োজন করে সেই খবর আপনাকে রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে, রেখে তারপরে সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। তবে টুর্নামেন্ট খেলার সময় একটা সতর্কবাণী হচ্ছে যে টুর্নামেন্টে আপনি যে টিকিট কাটবেন বা পে করে অংশগ্রহণ করবেন, যদি খেলায় জিততে না পারেন তাহলে আপনার টাকাটা পুরোটাই বেচতে যাবে, পুরোটাই আপনার লস হয়ে যাবে। কিন্তু যদি আপনি জিততে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, কারণ আপনি যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন সেই টুর্নামেন্টে সারা বিশ্বব্যাপী বিভিন্ন লেভেলের খেলোয়াড় বা প্লেয়ার অংশগ্রহণ করবে, আপনি হয়তো নিজেকে যদি এক্সপার্ট ভাবেন এমনও হতে পারে তার চেয়ে বেশি এক্সপার্ট ওই প্ল্যাটফর্মে রয়েছে, তারা আপনার কাছ থেকে জিতে নিতে পারে, আপনার টাকাগুলো লস হয়ে যেতে পারে। তবে যদি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তারপর ফাইনাল স্টেপ হচ্ছে গেম টেস্টার। গেম টেস্টার হয়েও কিন্তু প্রচুর ইনকাম করা যায়। এটা সাধারণত যারা নতুন নতুন গেম তৈরি করে, গেম তৈরি করার পরে এই গেমে কোনো অসুবিধা আছে কি না, গেমে কোনো খারাপ ফিডব্যাক আসার সম্ভাবনা আছে কি না ইত্যাদি টেস্ট করার জন্য আসলে ভিডিও গেম টেস্টার
টেস্টারদেরকে হায়ার করে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্য প্রো লেভেলের গেমার হতে হবে, অনেক বেশি এক্সপার্ট হতে হবে, তারপরে আপনি এ ধরনের গেম টেস্টার হতে পারবেন। এটা আসলে সচরাচর আমাদের মতো সাধারণ গেমার বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা সম্ভব নয়। যখন আপনি প্রো লেভেলের গেমার হবেন, তারপরে এভরিথিং গেমিং সম্পর্কে এভরিথিং খুব ভালো নলেজ রাখবেন, তখনই আসলে গেম টেস্টার হওয়া সম্ভব। মোটামুটিভাবে যদি একজন ভালো গেম টেস্টার হওয়া যায়, তাহলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং, আরও কিছু অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোতে আপনার সিভি জমা রেখে সেখান থেকে আপনি ক্লায়েন্ট অ্যারেঞ্জ করে আপনি সেখানে গেম টেস্টার হয়েও ইনকাম করতে পারবেন। তবে এটা আসলে তেমন একটা রিকমেন্ডেশন থাকবে না। প্রথম রিকমেন্ডেশন থাকবে হচ্ছে ইউটিউবে গেমিং ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারেন। তো এখন আমরা বলবো যে আসলে কোন ধরনের গেম খেলে ইনকাম করা সম্ভব। প্রথমত সারা বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে জনপ্রিয় তিনটা গেম হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, আর একটা হচ্ছে কল অফ ডিউটি। আরও কিছু জনপ্রিয় গেম রয়েছে, তবে এই তিনটা মোটামুটিভাবে খুব জনপ্রিয়। এই তিনটা ভিডিও নিয়ে, এই তিনটা গেম নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে সেখান থেকে প্রচুর ইনকাম করার সুযোগ রয়েছে। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি আসলে কোন লেভেলের গেমার সেটা আপনাকে নিজেকে যাচাই করতে হবে। আপনি যদি ভালো খেলতে পারেন তবে আপনি এই পেশায় আসবেন, আর যদি আপনার খেলার প্রতি তেমন একটা আগ্রহ না থাকে, খেলার প্রতি তেমন একটা আসক্তি না থাকে, তাহলে এই পেশায় আসলে আপনি ভুল করবেন। কারণ যারা ছোটোবেলা থেকে গেমের প্রতি আসক্ত, যারা ছোটোবেলা থেকে গেম খেলে অভ্যস্ত, তারাই শুধুমাত্র এই পেশায় এসে ভালো করতে পারে। অবশ্যই আপনাকে প্রো লেভেলের গেমার হতে হবে, তাছাড়া এই ফিল্ডে ভালো করা সম্ভব নয়। তাহলে এই গেমিং প্ল্যাটফর্মে আসার জন্য তো আপনার কী প্রয়োজন বা কেমন বাজেটের প্রয়োজন? যদি আপনি মোবাইলে গেম খেলেন, সেক্ষেত্রে আপনাকে একটা ভালো মানের, ভালো প্রসেসর, ভালো র্যাম সমৃদ্ধ একটা দামি মোবাইলের প্রয়োজন হবে, যেটাতে আপনি গেম খেললে কোনো ধরনের ল্যাকিং হবে না। দ্বিতীয়ত, যদি কম্পিউটার গেমিং খেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক ভালো মানের পিসি রাখতে হবে। সাধারণ কম্পিউটারের মাধ্যমে কিন্তু আসলে গেম খেলে ইউটিউব ভিডিও আপলোড করে ইনকাম করা সম্ভব নয়। তাই গেমিং করে ইনকাম করতে হলে আসলে একটা ভালো মানের কম্পিউটার অবশ্যই প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি মোটামুটিভাবে একটা বেসিক লেভেলের ভিডিও এডিটিং ধারণা থাকে, তাহলেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল মোটামুটিভাবে বিশদ আলোচনা যে ভিডিও গেম খেলে কিভাবে ইনকাম করা যায়। আপনি ইউটিউবে অথবা বিভিন্ন ওয়েবসাইটে ছোটোখাটো গেম খেলে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়, এ ধরনের গেম খেলে আসলে আপনি কোনো তেমন ইনকাম করতে পারবেন বা এ ধরনের গেম খেলে আপনি তেমন ইনকাম করতে পারবেন না বা ভালো কেরিয়ার করতে পারবেন না। তবে আপনি, আমি যা বললাম সেটা যদি অনুসরণ করতে পারেন, তাহলে ইউটিউবে ভিডিও গেম আপলোড করে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন। এখানে ভালো সম্ভাবনা রয়েছে। আশা রাখবো যারা এই পেশার সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন, তারা অবশ্যই নিজেকে উপযুক্ত মনে হলে তবে আপনি এই পেশায় সম্পৃক্ত হবেন, তাছাড়া কিন্তু এখানে সম্পৃক্ত হওয়া ভুল হবে। তো অনেক বেশি বকবক করে ফেললাম, আসলে আপনাদের অনেক মূল্যবান সময় হয়তো নষ্ট করেছে, আবার হয়তো অনেকের কাছে কথাগুলো ভালো লাগতে পারে। তো আশা রাখছি অনেকের কাছে ভালো লাগবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।